অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গণ অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটাকে মুছে দিতে চায় এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায় বাংলাদেশে নাকি ভয়ঙ্কর কাণ্ড ঘটছে তা থেকে রক্ষা করতে হবে রক্ষার জন্য তারা এগিয়ে আসতে চায় এখন সেগুলোকে মিথ্যা প্রমাণ করা বা বাস্তবতাকে প্রতিষ্ঠিত করার জন্য দেশের সবাইকে একজোট হতে হবে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন বিস্তারিত মানিকের রিপোর্টে

রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন সেগুলো মুছে যায় না এখনো ডক ডক করছে এগুলো এখনো সেটা আমাদের বুকেও ডক ডক করছে কাজে আমরা সেই শক্তিমান জাতি আমরা লড়াই করব আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে

দেশের বিরুদ্ধে বিদেশে বসে অপপ্রচার চালাচ্ছে একটি মহল বিদেশি অপশক্তি রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি থাকবো রকিব মানিক এশিয়ান টেলিভিশন ঢাকা